প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস কি নামের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনার পাখিকে মিনারেল ব্লক খাওয়ালে কী কী উপকারিতা হয় এবং না খাওয়ালে কী কী সমস্যা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, খাঁচায় যারা আমরা পাখি পালন করি তার আমরা যথেষ্ট চেষ্টা করি পাখিকে সুস্থ হেলদি রাখার জন্য। যতটুকু সম্ভব পাখিকে বিভিন্ন ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন জাতীয় খাবার এবং ভিটামিন কোর্স করানোর জন্য। তো এই জন্য আমাদের জানা দরকার আসলে কোন জিনিসটায় কোন ভিটামিন আছে, কোনটায় মিনারেল আছে, কোনটায় প্রোটিন আছে, কোনটায় ক্যালসিয়াম আছে কোন খাবারে, এবং সেই খাবার অনুযায়ী পাখিকে খাবার সাপ্লিমেন্ট করা। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে মিনারেল ব্লক পাখিকে কেন দিবেন। মিনারেল ব্লক এটা পাখির জন্য খুবই উপকারী একটি খাবার। তো মিনারেল ব্লক আপনার সাধারণত পাখির মিনারেলের ঘাটতি পূরণ করে। তো পাখি যখন ডিম পারে তখন কিন্তু পাখির শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম, মিনারেল বের হয়। তো যে কারণে পাখি দুর্বল হয়ে পড়ে। তো পাখি প্রথমবার ডিম বাচ্চা করার পরে পরবর্তীতে যদি আপনি ক্যালসিয়াম, মিনারেল ব্লক এসব জাতীয় খাবার পাখিকে না দেন তাহলে কিন্তু পাখি দুর্বল হয়ে পড়বে এবং পরবর্তীতে পাখি ব্রিড করালে দেখা যায় যদি পাখি মিনারেলের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেক্ষেত্রে দেখবেন যে পাখি ডিম পারবে কিন্তু ডিম ফার্টাইল হবে না। 5টা 6টা 7টা ডিম পারবে, তার মধ্যে দেখবেন 1 থেকে 2টা ডিম ফার্টাইল হয়েছে আর বাকিগুলো আনফার্টাইল হয়েছে। আনফার্টাইল হলে সমস্যা কি, ডিমের ভিতরে দেখবেন ডিম 22 দিন 23 দিন পর্যন্ত তা দেবে কিন্তু ডিমে দেখবেন যে বাচ্চা ফুটবে না। পরে ডিম চেক করে দেখবেন যে ডিমের ভিতরে আপনার পানি ছাড়া কিছুই নেই, ঘোলা সাদা পানি থাকে, ওই ডিমটা জমে না। তো এইটার কারণ হলো গিয়ে পাখির ক্যালসিয়াম বা মিনারেল ঘাটতি হলে এই সমস্যাটা হয়। এর জন্য আপনি আপনার পাখিকে মিনারেল ব্লক খাওয়াবেন। তো মিনারেল ব্লক সাধারণত বাজারে আমরা যেতে পাই এটার দাম হলো আপনার 30 থেকে 35 টাকা, জায়গায় বোধহয় এখন একটু দাম হয়তো বাড়ছে, 40 টাকাও নিতে পারে। সাধারণত 30 টাকা 35 টাকার ভিতরে হওয়ার কথা। তো আপনি 30-35 টাকার মধ্যে আপনি 2টা মিনারেল ব্লক পাবেন। তো এটা আপনার পাখিকে খেতে দিবেন। তো এটা খাওয়ানোর নিয়ম বা ইয়ে হচ্ছে যে আপনার এটা যেহেতু আপনার 2টা থাকে তো আপনার দেখা যায় যে 4 জোড়া পাখি আছে। এখন আপনি 4 জোড়া পাখিকে 2টা কীভাবে দিবেন? আপনি যদি এই 2টা খাতার ভিতর দিয়ে রাখেন তাহলে কিন্তু পাখি নষ্ট করব, খেয়ে ফেলবে এবং নষ্ট করবে। এই জন্য আপনি করবেন কি, 1টা মিনারেল ব্লককে আপনি 4 ভাগ করবেন। 4 ভাগ করে 4টা বাটিতে করে আপনি আপনার পাখিকে দিবেন। তো আপনি বাটিতে দিলে সুবিধা হবে কি, যে যদি আপনি বাটিতে দেন তাহলে আপনার মিনারেল ব্লকটা কিন্তু পাখি ঠুকায় ঠুকায় খায়। তো দেখা যায় যে যেটুকু খায় তার চেয়ে বেশিটুকু কিন্তু ওরা ওই ঘোরা ঘোরা করে ফেলায় দেয়। তো এই জিনিসটা আপনার নষ্ট হবে। তো এই জন্য আপনি মিনারেল ব্লকটা আপনার 1টা মিনারেল ব্লকটা 4 ভাগ করে 4টা বাটিতে দিবেন আর যে ঘোড়াগুলো পড়বে ওটা বাটিতে পড়বে। পরবর্তীতে ওই ঘোড়াগুলো আপনি পাখিকে তখন 1 ফুট খেতে দিবেন, তখন ওই ঘোড়াগুলো 1 ফুটের ভিতরে দিয়ে দিলে নষ্ট হবে না, ওই ঘোড়াগুলো আপনার পাখি 1 ফুটের সাথে খেয়ে নেবে, অর্থাৎ আপনার অপচয় হবে না। তো এই জন্য আপনি করবেন কি, মিনারেল ব্লক আপনি ওই 2টা আছে 2টা খাঁচা দিয়ে রাখবেন না, আপনি ওইটারে আপনি 1টারে 4 ভাগ করে খাঁচার মধ্যে দিয়ে রাখবেন, পাখি খাবে। এবং আপনার পুরো যদি 2টা বা 1টা খাঁচা দিয়ে দেন তাহলে নষ্ট হবে। তো এইভাবে দিলে আপনার অপচয় কমাবে, নষ্ট কমাবে এবং পাখি সুন্দর মতো খাবে। আর আপনার মিনারেল ব্লক কিন্তু পাখি দেওয়ার সাথে সাথে খায় না, ক্যাটল, ফিশ বোন, মিনারেল ব্লক এগুলো খাঁচা দেওয়ার সাথে সাথে পাখি খায় না, পাখি যখন ইচ্ছা হবে তখন পাখি খাবে। তো এই জন্য আপনি দিয়ে রাখবেন, দিয়ে দেখলেন যে 1-2 ঘন্টা ফলো করলেন পাখি খাইতেছে না, তো মনে করলেন হয়তো পাখি এটা খাবে না, আসলে তা না। ব্যাপারটা হলো এরকম যে আপনি মিনারেল ব্লক, ক্যাটল, ফিশ বোন দিয়ে রাখলেন, দেখবেন যে ওরা 2-3 দিন পরেও পাখি খাওয়া শুরু করে। আর যাদের অভ্যাস নেই তাদের একটু সময় লাগে, আর যাদের অভ্যাস আছে তারা যখন দিবেন তখন থেকে এবার তার একটু পর থেকে খাওয়া শুরু করবে, এটা হলো অভ্যাসের ব্যাপার। তো আপনি আপনার পাখিকে মিনারেল ব্লক কী জন্য খাবেন এটা আমি আবারও বলতেছি, যে পাখির ডিম জবাব বাদ সাহায্য করে মিনারেল ব্লক আর পাখির শরীরে মিনারেলের ঘাটতি পূরণ করে এই মিনারেল ব্লক। তাই অবশ্যই আপনার পাখিকে মিনারেল ব্লক খাওয়াবেন। দাম এটা আপনার 30 থেকে 35 টাকা, সর্বোচ্চ আপনার হয়তো 40 টাকাও নিতে পারে, এখন সব কিছু দাম বাড়ছে, তো 30-35 টাকা হতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও আপনি সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর ভালো ভালো ভিডিও তৈরি করব, আপনাদের উপকার আসবে পাখি পালার জন্য। তো সবাই ভালো থাকবেন, পাখির প্রতি যত্ন নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।